নির্বাচনের প্রাক মুহূর্তে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রচারে ঝড় তুলেছেন। মঙ্গলবার 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীর নতুন বাজার এলাকায় মহিলা মোর্চার কর্মীদের নিয়ে এক আলোচনায় মিলিত হন প্রার্থী অভিষেক দেবরায়। এদিন অভিষেক দেবরায় ছাড়াও এ সভাতে উপস্থিত ছিলেন জেলা মাইনরিটি মোর্চার সভাপতি থেকে শুরু করে স্থানীয় অন্যান্য ভারতের জনতা পার্টির কর্মী সমর্থকরা। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের শাসক দলের মনোনীত প্রার্থী রাজ্য সরকার মহিলাদের উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা জনসমক্ষে তুলে ধরেন। মায়েদের নারীদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এই কাজটা করেছে। আমরা দেখতাম বিগত দিনে ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। প্রতিদিন পেপার খুললে কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পেতাম যে নারী ঘটিত অপরাধ এ রাজ্যে তুঙ্গে ছিল। আমাদের সরকার আসার পর কি করেছে, 33% মহিলাদের রিজার্ভেশন দিয়েছে চাকরির ক্ষেত্রে। ভারতীয় জনতা পার্টির সরকার যদি না আসতো এটা কোনো দিন সম্ভব হতো না। মানে 100 জন যদি চাকরি পায়, রাজ্য সরকার যদি 100 জনকে চাকরি দেয়, 33 জন মহিলাকে চাকরি দিতে হবে। মহিলাদের জন্য আলাদা করে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে আরক্ষা দপ্তরে। নারী ঘটিত অপরাধ যেন হ্রাস হয়, নারীরা যেন আমাদের আরক্ষা দপ্তরে প্রবেশ করতে পারে, সেই লক্ষ্য রেখে 10% মায়েদের বোনেদের আরক্ষা দপ্তরে স্থান দেওয়ার ঘোষণা করেছে এবং নিয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন শত শত মহিলা কর্মী। মহারানী এলাকার প্রচুর মানুষের সমাগমের সঙ্গে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।